মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ ও বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভি ও নারী নেত্রী মিসেস রিজিয়া রাজা চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে সাতকানিয়া মাদার্সা ইউনিয়নের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী হাজি আব্দুল শুকুরের উদ্যোগে পরিস্থিতির শিকার কর্মহীন হতদরিদ্র গৃহবন্দী ও শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তার এপ্রিল শনিবার সকাল দশটায় পূর্ব বাবুনগর আজিজিয়া মাদার্সা মাঠে প্রায় আড়াইশো পরিবারের মাঝে জনে জনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাতখানিয়া মাদ্রাসা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদবীর এটমিন দেলোয়ার হোসেন বেলাল আগামীতে করোনা পরিস্থিতি নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সাতখানিয়া মাদ্রাসা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদবীর এটমিন দেলোয়ার হোসেন বেলাল শিহাবুদ্দিন কর্ডুলি সংবাদ